হ্যালো বন্ধুরা, আবার স্বাগত জানাই তোমাদেরকে আমার চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এখন সন্ধে পেরিয়ে গেছে আর আমি সন্ধেবেলা প্রত্যেক দিনই কোথাও বেরোই না বেরোই, মানে সন্ধ্যের টাইমটা ফেস ওয়াশ করে, মুখে ময়শ্চারাইজার টোনার এগুলো অ্যাপ্লাই করে একটু তৈরি হই। আর আজকে অবশ্য বেরোবো, আয়ুষ্মান এই সময় পড়তে চলে গেছে আর আমি মানে রান্নার রাতের যা যা প্রিপারেশন সেগুলো করে একটু বেরোবো। এই 8টা নাগাদ যাই, যেদিন আর কি পড়া থাকে একটু আমরা আড্ডা মারি, মানে আমার যে দুই বন্ধু আছে আমরা তিনজনে বসে কারোর একটা বাড়িতে, কোনো দিন আমার বাড়ি, কোনো দিন সোনালির বাড়ি, কোনো দিন বা রিয়ার বাড়ি। তো এই সময়টা নিজেদের আর কি, তো সপ্তাহে 4 দিন মোটামুটি এরকম আমরা করি, বা কখনো যাইও না, হয়তো ঘরেই থাকি, ঘরের কাজকর্ম করি। তবে আজকে বেরোবো, এই যে কিছুটা সময় পাই এটা আয়ুষ্মান একটু বড় হওয়ার পরেই কিন্তু হয়েছে। যতদিন ছোট ছিল ততদিন বাড়ি থেকে সেরকম বেরোতেই পারতাম না, হয়তো উইকেন্ডে একবার আশিসের সাথে ছেলেকে নিয়ে বেরোতাম। তো সেটাই বলছি, মানে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হতে থাকে, সব সময় যে একই রকম থাকবে তা নয়। এরপরে যখন আবার সন্তান আরও একটু বড় হয়ে যাবে তখন তার নিজস্ব জগৎ হবে, তখন আবার আমার হাতে আরও অফুরন্ত সময় থাকবে। তো যাই হোক, এগুলোই ভাবি মনে মনে যে দেখতে দেখতে তো কতগুলো বছর পেরিয়ে গেল, কতটা স্ট্রাগল করে মানে করে আমরা একটা জায়গায় বা সন্তানকে বড় করি, সেই সমস্ত পেরিয়ে এখন একটা জায়গায় মোটামুটি এসেছি। তো যারা মাঝে মাঝে বলো যে জীবনে এই ফেজ যাচ্ছে ওই ফেজ যাচ্ছে, আমি তাদের খালি একটাই কথা বলি, সময় সব কিছু হিল করে দেবে, সময় সব কিছু ঠিক করে দেবে, খালি ধৈর্য ধরতে হবে। ধৈর্যচ্যুত হয়ে যদি আমরা কোথাও অন্য কোনো স্টেপ নিয়ে নিই, তার ফলেই কিন্তু নানা ধরনের সমস্যা জীবনে আরও আসতে থাকবে। কোনো কিছু সমস্যা থেকে পালিয়ে যাওয়াটা সলিউশন হয় না। যাই হোক, আজকে তোমাদের দেখালাম আমার চুলটা, তো দেখলেই আমি বহুদিন হয়েছে চুল কাটিই না, কিন্তু আমার চুলে যথেষ্ট শাইন আছে, চুল পড়ার সমস্যা একেবারেই নেই বলতে গেলেই চলে। আর যে অত্যাচার আমি চুলের ওপর করি, মানে চুলে কালার করা, কেমিক্যাল ইউজ করা, সেগুলো তো আর কথাই নেই। কিন্তু এই যে চুলের যত্ন আমি ঘরোয়াভাবে কী কীভাবে নিই বা কী কীভাবে করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ম্যাজিক হেয়ার অয়েল শেয়ার করেছি। এরপরে যারা ম্যাজিক হেয়ার অয়েল, যেহেতু 2-3টে জিনিস মোটামুটি লাগে, সেটা যদি নাও করতে পারো, যদি মেথি তেল আর কি দাও সেটাও কিন্তু ভীষণ উপকারী। মেথি তেল দিয়ে সেটা চুলে হট অয়েল যেটাকে বলে, করে যদি আমরা র্যাপ করে রাখি, চুল কিন্তু ভীষণ সুন্দর চকচকে হয়, চুল পড়া সমস্যা রোধ হয় এবং চুল খুব তাড়াতাড়ি বাড়ে। আমার যেমন চুল অতিরিক্ত মানে খুবই দ্রুততার সাথে বাড়তে থাকে, যার ফলে নিচের দিকটা দেখো আমার কিন্তু চুলের ফেটে যায়, যেহেতু খুব তাড়াতাড়ি বাড়ে। তো দেখি এরপরে গিয়ে চুলটা জাস্ট একটু ট্রিম করে আসবো। তো হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, সন্ধেবেলা একটুখানি রেডি হয়ে নিলাম, তারপরে নানা ধরনের কাজ আছে। রাতে আজকে করব লুচি, তো লুচি খেতে চাইছে অনেক দিন ধরেই আশিস আয়ুষ্মান দুজনেই, তো সেই জন্য আমি ময়দা মেখে রেখে যাব। এই ঘন্টাখানেক একটু গল্প করে আসব, তারপরে আয়ুষ্মানের পড়া মানে পড়া শেষ হওয়ার আগে আগেই ফিরে আসব। একটু বন্ধুদের সাথে বসে চা মুড়ি এই ধরনের বসে খেতে না খুব ভালো লাগে। আর যাওয়ার আগে ওই যে বললাম ময়দা মেখে রেখে গেলাম, আর এখানে আমি দুধ গরম করে রেখে যাব, যাতে এসে আমি চট করে দই মানে পেতে নিতে পারি। আর মা আজকে বলছিল যে লুচি খাবে না, দুধ খই খাবে, তো আমি ওই জন্য দুধটা আরও গরম করে রেখে গেলাম, যে মায়ের যদি খিদে পায় মা খই নিয়ে দুধ দিয়ে খেয়ে নিতে পারবে। যদিও পরের দিকে যখন মায়ের খিদে পেয়েছিল মা দুটো লুচি খেয়েছিল। আমি এখানে যাবতীয় কাজকর্ম এখন সেরে রেখে যাব। তোমরা অনেকেই বলো, পায়েল তুমি সারাদিন এত কাজ করো, এত পরিশ্রম করো, তুমি কখন ঘুমাও, কখন বিশ্রাম নাও? আমি সবই করি, আমি ঠিক ঘুমিয়ে নিই, ঠিক বিশ্রাম নিই। তবে একটা জিনিস আমি জীবনের মানে একটা গতিতে আর কি বুঝেছি, যে নিজের কাজ নিজে করলে না অনেক শান্তি, কারোর মুখের দিকে তাকিয়ে না থেকে যদি আমরা নিজের কাজটা নিজেরা করে নিই, তাহলে দেখবে সব কিছু তোমার জীবনে খুব স্মুথলি হচ্ছে। আর এই যে সোনালির সাথে আমি বেরিয়ে পড়েছি, কিটাকি দু একটা জিনিস কিনে তারপরে রিয়ার বাড়িতে যাব। আমরা অলরেডি রিয়ার বাড়ির কাছাকাছি দুজনে, আমাদের জন্য বন্ধু স্পেশাল কি নিয়ে এসেছে সেটা বলছে না বন্ধু, বলো। মোচার ঘন্টা এনে, আরে সাবাস, আমি আজকেই ভাবছিলাম, সোনালি মোচা কিনেছে আজকে সকালে বাজার থেকে, আমাকে গল্প করেছে যে কেটে কেটে কুটে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমি পরে ভাবছি
এই স্বামীও যদি আজকে যেতাম তাহলে আমিও মোচাটা আজকে কিনে আনতে পারতাম। অনেক দিন করি না জানিস তো, এই কাটা কোটা ঝামেলার জন্য করা হয় না। আমাদের সোনালী ম্যাডাম দারুণ রান্না করে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রত্যেকটা রান্না অথেন্টিক রান্না করবে, খেতে ভালোবাসলে যে তারা রান্নার পটু হয় তা নয়, অনেকেই আছে খেতে ভালোবাসে রান্না করে না, চেষ্টা করি। ওর অথেন্টিক অথেন্টিক রান্না ভালো লাগে আমার রান্না করতে, আর আমার রান্নায় কোনো আলস্য নেই। এটা হচ্ছে ব্যাপার, অনেকে রান্না করতে ভালোবাসে না। আরে আমরা তো কুড়ে নই রে বাবা, আরে আমরা কি কুড়ে, একটু এনেছি খেয়ে দেখ কেমন হয়। বাহ, অনেক বছর পর ইম্প্যাক্ট করলাম আমি। তোমার রান্না বন্ধু ভালোই হবে, জানি না তবে আমার বর ভালো খেয়েছে, ও বিশ্বাস করছে না যে আমি রান্না করেছি। বলে কে দিল গো, বললাম কে দেবে গো, কে দিল গো রান্না। কি বন্ধু চা বসিয়েছো তুমি আমাদের জন্য, এদিকে তাকাও একটু। পিজা বানিয়েছে আমার বন্ধু, কুলচা পিজা। কি বললো ডাক্তার? তো এই যে এসে এখন বসেছি, আর ওদিকে চা বানাচ্ছে, আবার কুলচা পিজা নিয়ে এসেছিল। কুলচা পিজা মানে এই রুটিটা ভীষণ সফট, আমরা যেরকম পিৎজা ব্রেড কিনি এটা ঠিক ওরকম নয়। এটা বেশিক্ষণ মাইক্রোওভেনে দেওয়ারও প্রয়োজন হয়নি, জাস্ট যা যা দেওয়া সেগুলো দিয়ে চিজটাকে মেল্ট করবার জন্য এক মিনিট দিলেই হয়ে যায়। আর ছিল স্পেশাল চা, আমার বন্ধু দুজনও ভীষণ ভালো চা বানায়, মানে সোনালি আর রিয়া দুজনেই অসাধারণ চা বানায়। আর দেখো এই মানে কুলচা পিজা যদি তোমরা কেউ পেয়ে থাকো এটা দিয়েই করো, আমি তোমাদের এটাই রেকমেন্ড করব। মানে দোকানে গিয়ে জিজ্ঞেস করবে যে কুলচা পিজা আছে কি না, একদম সফট। আর যাদের মাইক্রোওভেন নেই তাদেরও প্রয়োজন, আর মানে মাইক্রোওভেনের দরকার নেই, এই পিজা দিয়ে অসাধারণ পিজা বাচ্চাকে বানিয়ে দিতে পারবে আর ওরা খুব খুশি মনে খাবেও। তো এই যে বসে আছি, আর ওই যে কাকিমা বসে আছে মানে রিয়ার মা এসেছিলেন, তো আমরা একদম খুব ভালোভাবে সন্ধেটা কেটেছে। আর এখানে মানে আমরা চা খাবো, খেয়ে একটু গল্প করে আবার তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ গিয়ে যে রান্নাবান্না আছে সেটা তো তোমাদের বললামই। কিন্তু এই যে একটুখানি গল্প করে গেলাম সুখে দুঃখের, এটাই হচ্ছে আমাদের বাকি যে কাজকর্ম সেগুলোর এনার্জি। তো একটু আধটু নিজেদের জীবনে রোমাঞ্চ রাখা ভীষণ ভীষণ দরকার, নিজের ভালো থাকার জন্য, নিজের মেন্টাল হেলথের জন্য নিজেকে আনন্দে রাখা খুব দরকার। মানুষে অনেক কথা বলবে, মানে আমাদের যে পেছনে হিস্ট্রি কী বা আদেও কেন মানে কী আছে জীবনে, কী ঘটেছে না জেনে মানুষে অনেক কথা বলবে কারোর সুখ দেখে, কিন্তু কারোর কথায় নিজের সুখকে বিসর্জন দিতে নেই। জীবন একটাই, তো এই জীবনে আনন্দ নিতেই হবে, আনন্দ এবং দুঃখ যতই পাশাপাশি থাকুক, যতটুকু আনন্দ পাওয়া যায় ততটুকু আনন্দ কিন্তু লুটে পুটে নিতে হবে। আর এই দেখো এখন আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি, কারণ মাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। মা দেখিয়ে সে তরকারিটা করে রেখেছিল, আলু কুমড়ো আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করে রেখেছিল, আর আমি এসে গরম গরম লুচি ভাজলাম আর আম কেটেছি। প্রথম আম নিয়ে এসেছে আশিস, মানে ভীমসাগর আম, প্রথম এই গরমের সিজনে প্রথম আম এলো আমার ঘরে। তবে আমগুলো খুব একটা মিষ্টি ছিল না, যাই হোক দেখো লুচি দুটোই খাবে মা, দুটো লুচি আর তরকারি দেবো, তরকারিটা খুব ভালো হয়েছিল। প্রথমে আমি আলু দিয়ে বেশি, যেহেতু লুচির সাথে আলুর তরকারিটা বেশি ভালো লাগে, কিন্তু পরে মনে পড়লো যে মাকে বেশি তো আলু দেওয়া যাবে না, তাই কুমড়ো আর মটরশুঁটি দেখেই দিলাম। আর টুকরো আম দেবো, কারণ প্রথম আম তো জানি, যাদের ডায়াবেটিক মানে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের একদমই আম চলে না, তবুও আর কি। তো হয়ে গেল, এখানে অল্প করেই দিলাম, মুখে একদমই রুচি নেই, মা খেতেই চাইছে না, তবুও যেটুকু আর কি পছন্দসই খাবার সেগুলোই করে দিচ্ছি। আজকের না মানে টোটাল দুটো দিনের ভিডিও আছে, এরপরে চলে যাব নেক্সট সকালবেলা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমি জানি সকাল সকাল উঠতে হবে, আয়ুষ্মানের সকালে পড়া আছে আর প্রচুর কাজ আছে। কী হয়েছে, কী নেবো বাবা, কী করছো তুমি বাবাই, এখন ঘড়ি পরে স্টাইল করে কে পড়তে যায়, এত স্টাইল করে আবার কে পড়তে যায়। ঘড়ি পরে পড়তে যাবে কেন, টাইম দেখতে হবে কখন ছুটি, চশমাটা আবার ব্যাগটার মধ্যে আছে,
কোন ব্যাগটার মধ্যে? মেঘ বাবা টাকা? হ্যাঁ হ্যাঁ দাদা বাবা দুর্গা দুর্গা গুড মর্নিং বন্ধুরা, আজকেও আমি কালকের ভিডিওটাই এখন কন্টিনিউ করছি। সবে চা আমার হলো, ওদের চা খাওয়া হয়ে গেছে, আর এখানে হয়েছে লুচি। গতকাল লুচি করেছিলাম জানো তো, সেই লুচি রেখেছিলাম, ওদেরকেও দিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। এখান থেকে মা একটা খাবে, আমি দুটো খাবো চায়ের সাথে, কারণ মা ওরা অনেক সকাল সকাল চা খেয়েছে, আর আমি এখন জাস্ট চা খাবো। তার কারণ হচ্ছে আমি একটু বেলা পর্যন্ত আজকে ঘুমিয়েছি, আমার কালকে রাতে 1:30-2 পর্যন্ত ঘুম আসছিল না। আসলে আমি যা দেখছি, দুপুরবেলা যদি ঘুমোই না ভালো করে, আমার রাত্রিবেলা ঘুম আসতে অনেক দেরি হচ্ছে, ওই জন্য আমি দুপুরবেলা ভাবছি আজকে থেকে ঘুমোবো না। কিন্তু এত ঘুম পেয়ে যায় না, সারাদিন এত কাজকর্ম করবার পর ভাতটা খেয়ে এডিটিংটাও আমি করতে পারি না আজকাল, মানে এত জোর আমার ঘুম চলে আসে। তাও এডিটিংটা করে আমি মানে সেভিংয়ে বসিয়ে ঘুমিয়ে পড়ি, তারপর উঠে বাকি কাজগুলো করি, বুঝেছ তো? এই হচ্ছে কারণ। হ্যাঁ, ক্লান্তি বোধ চলে আসে, তার উপর তো হচ্ছে গরম, মানে মানুষের শান্তি নেই। গরমেও ঘুম পাবে, শীতকালেও ঘুম পাবে, ক্লান্তিটা এতটাই চলে আসে। তো এখন বসে চলো চা খাই, লুচি দিয়ে আগে খাবো না, আগে একটুখানি খই খাবো। চায়ের পরিমাণটা বেশি হয়ে গেল গো, এক গাদা সকালবেলা চা খেতে ভালো লাগে না, এক কাপ চা হয়ে গেছে। একটু সকালবেলা একটু কম চা হলেই ভালো, রেখে দিই বরঞ্চ। তো অনেকদিন ধরেই ভাবছিলাম আমার এই বারান্দাটা ক্লিন করব, মানে যেটাকে আমি লন্ড্রি বারান্দা বলি। অ্যাকচুয়ালি এইখানে ধরো ঘর মোছার যে বালতি, নেতা, তারপরে এদিকে আমি মানে যে আমার এক গাদা যে ব্যাগ থাকে না, সেই ব্যাগগুলো ঝোলাবার আমি হুক করে নিয়েছি, মানে এইখানটা এলোমেলোভাবে রাখলেও আমার খুব একটা অসুবিধা নেই। মানে কিন্তু কী হয়, অতিরিক্ত জিনিসপত্র থাকার ফলে জায়গাটা ভালো করে মোছা হয় না। দিদি যখন সকালবেলা ঘর মোছে, ওপর ওপর মুছে দিয়ে চলে যায়, আর নিচের দিকে যত জিনিসপত্র থাকে সেগুলো কি হয়, নোংরা হতে থাকে, মানে নিচের দিকে ধুলো জমতে থাকে। আমি সেই জন্য অনেকদিন ধরেই ভাবছি এই বারান্দাটা ক্লিন করব। তো সেই দিকেই নেমেছি, আগেই দেখলে জলের জারও থাকে এখানে আমাদের, তো জলের জার সরিয়ে দিলাম, বেশ কিছু বালতিপত্র এখানে ছিল, আর ওই যে ময়লা ফেলার বালতিগুলো দিয়েছে না, তার মধ্যে একটা ব্যবহার হয়েছে আর একটা পড়ে রয়েছে, কারণ অত বালতি রাখবার সত্যি বলতে তো আমার কাছে জায়গা নেই। বালতি মানে ডাস্টবিন আর কি, একটা আমার কাছে অলরেডি নতুন ডাস্টবিন ছিল, তো সেটাই ব্যবহার করি, আর ড্রাই ময়লা ফেলবার জন্য একটা ব্যবহার করি। আর এখানে দেখো ছোট ছোট জলের বোতলগুলো ফেলাই হচ্ছিল না, অনেক দিন ধরেই রয়ে গেছে, মানে পুরো ডিপ ক্লিনিং করব তারপর এগুলো ফেলা হবে, এরকম ব্যাপার হয় আমার ঘরে। তো যাই হোক, এই দেখো একটা মাদুর, ভালো মাদুর, মানে কেনা মাদুর, খুব বেশি দিন আমি ব্যবহারও করিনি, এটা ধুয়ে তারপর আবার ব্যবহার করতে হবে, এই ঘরে আসার পর আর ফেলা হয়নি। তো আমি এখানে হাজবেন্ডকে ডাকছি, কারণ ও ঘরে ছিল, আমি ওকে বলছি এখানে একটা মানে বোতলে না স্যানিটাইজার ছিল, আমি বললাম এটাকে ফেলে দাও, এটা আর লাগবে না। তো সেই জন্য ওকে ডাকলাম, আর ওটা নিয়ে ওদিকে মানে নিয়ে চলে গেল। তো যখন ডিপ ক্লিনিং করব, মানে পুরো সবটাই করব, বারান্দা থেকে শুরু করে, বারান্দার দেওয়াল থেকে শুরু করে, জানলা থেকে শুরু করে সবটাই করব। তো সেই জন্যই এখন দেখো পুরো এই র্যাকগুলো ভালো করে, মানে র্যাক না সরি, মানে বারান্দার কী বলে এগুলোকে, যে মানে জানলার যে সাইডগুলো থাকে সেইগুলোতে বেশ ভালোই ধুলো জমে, সেখানটা পরিষ্কার করে, আর যেখানে টুলের ওপর জলের জার ছিল সেগুলোও সরাবো, প্লাস ওপরের দিকে যে ব্যাগগুলো ঝুলছে সেগুলোও রাখবো, ওগুলো আমি ডেলি পারপাসে ব্যবহার করে। আমি যে তোমাদের দিকে তাকে একটু হেসে নিলাম, কারণ কী বলো তো, কাজগুলো যখন মানে থাকে না, অনেকটা কাজ যখন তোমার মাথার মধ্যে থাকে, তখন দেখবে একটা টেনশন কাজ করে, কিন্তু মুডটাকে ভালো রাখতে হয়, আইদার তোমাকে গান চালিয়ে রাখতে হবে বা তোমার মুডটাকে কোনো কারণে কিন্তু ভালো রাখতে হবে, নাহলে সবার ওপর গিয়ে রাগ আমার তো পড়ে।
তো সেই জন্য আর কি আমি তোমাদের দিকে তাকিয়ে একটু হাসি দিলাম। আর তোমরা যেহেতু আমার এই যে কাজগুলো দেখতে ভালোবাসো, আমি তোমাদের সবসময় বলি না, আমি যে কোনো একটা দিক ধরে কিন্তু ক্লিন করি। যেদিন টেবিলের দিকটা করি তো সেদিন টেবিলের দিকটা করি, যেদিন বারান্দা একটা বারান্দা করি তো একটাই করি। তো সেই বারান্দাটা দেখো ভালো করে ক্লিন করে নিয়ে আমি চলে এসেছি, প্লাস ওই যে বালতি দিয়েছিল ওগুলো তো আনইউজড আর কি, ওটা ওখানেই রয়ে গেছে, ওগুলোও ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছি। এবার ছাদে এসেছি, কারণ ছাদে আমার আজকে প্রচুর কাজ। এখন বসেই রোদের মধ্যে আমাকে অনেকগুলো কাজ করতে হবে। অলরেডি অতগুলো বোতল নিয়ে এসেছি, যেগুলো ভালো মানে মানে মিল্টনের বোতল, সেলোর বোতল, সেগুলোতেই এখন জল রাখবো। আর যাবতীয় যা কোল্ড ড্রিঙ্কসের প্লাস্টিকের বোতল ছিল সব ফেলে দিয়েছি। দুটো শাড়ি, এই দুটো শাড়ি আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। এগুলো বাবার কাজের সময় দেয় না সকলে, ঘাটে ওঠার আগে অনেকেই যখন আসে আমাদের সঙ্গে দেখা করতে তখন শাড়ি নিয়ে আসে। তো এই দুটো শাড়ি আমি পরেছিলাম কিন্তু ধুয়ে আমি তুলে রাখিনি, একটা কর্নারে রাখা ছিল। তো সেগুলোই ইজি দিয়ে, যেহেতু ভালো শাড়ি, আমি ইজি দিয়ে কেচে ছাদে মেলে দিয়েছি। আর ওই যে বললাম হাজবেন্ডও এসছে, ও যদিও অন্য একটা কাজে এখানে মানে ছাদে আছে, আর আমি ওর সাথেই কথা বলছি, কথা বলতে বলতে কাজগুলো করছি। বোতল এখানে ও বারণই করছিল যে এগুলো রোদের মধ্যে বসে করো না, আর সত্যি লাকিলি দেখো রোদটা হঠাৎ করেই কমে গেছে, ছাওয়ায় ছাওয়ায় কাজগুলোও হয়ে গেছে। কিন্তু মাদুর ধোবো, প্লাস এই বোতলগুলো ধোবো, দুটো শাড়ি ধোবো, বাথরুমে করার থেকে আমার মনে হলো ছাদে গিয়ে করলে আমি অনেকটা স্পেস নিয়ে কাজটা করতে পারবো। তো সেই জন্য, আর এই গামলাটা আমার অনেক দিন আগে কেনা ছিল কিন্তু ছাদের ঘরের যে স্টোররুম ওর মধ্যেই ছিল, তো সেটা ওখান থেকে বার করে নিয়েছি, ব্যবহার করতে পারবো। কারণ আমার, তোমরা হয়তো খেয়াল করবে, বাথরুমে যে গামলাটা ছিল সেটা একদমই নষ্ট হয়ে গেছে, ফেটে গেছিলো, তো সেটাকে ফেলে দিলাম। বেশি ফাটা জিনিস ব্যবহার না করাই ভালো, নেহাত আনছিলাম না ছাদের ঘর থেকে তাই হয়ে উঠছিল না। আর এই যে মাদুরটাও আমি বের করে নিয়েছি, মানে নিয়ে এসেছি ছাদে, দেখো ভালো করে এই ইজি দিয়েই আর কি, মানে লিকুইড ডিটারজেন্ট দিয়েই ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে এটাকে সুন্দর করে ধুয়ে রোদে মেলে দেবো। বেশিক্ষণ তো লাগবে না, শুকিয়ে যেতে কয়েক মিনিটের ব্যাপার। আর ওই যে যে দুটো শাড়ি দেখো, দুটোই কিন্তু হ্যান্ডলুম শাড়ি, তোমাদের দেখানো হয়নি, আমি আরও শাড়ি পেয়েছিলাম, সেগুলো এখনও ইউজ হয়নি বলে পরেই রয়েছে ঘরে। তো অনেকটা কাজ আজকে এগিয়ে নিলাম এই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার শান্তি। আর এই যে আজকে আশিস নিয়ে এসেছে মাটন, এটা রান্না হবে, সেটা অবশ্য পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। টাটা, বাই বাই, সায়োনারা।